আপনি কি জানেন আপনি প্রতিদিন এসব খাবারের সঙ্গে কি পরিমাণ বিষ খাচ্ছেন? পাউরুটি, খেজুর, আঙুর, গরু কিংবা মুরগির মাংস এসব কিছু আসল নাকি নকল, নাকি এগুলো পরিকল্পিতভাবে কারখানায় তৈরি করা হয়? একবারও কি আপনার মনে প্রশ্ন জেগেছে? আজকের এই ভিডিওটা দেখার পর বাজারে গিয়ে আপনি এসব জিনিস কিনে খাবেন কি খাবেন না সেটা নিয়ে দ্বিতীয়বার ভাববেন। এমন হতে পারে ভিডিওটা দেখার পর আপনি এসব খাওয়াই বাদ দিয়ে দেবেন। তাহলে চলুন ভিডিওটা দেখে সতর্ক হওয়া যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। খেজুর মুসলমানদের কাছে খুবই জনপ্রিয় একটি খাবার, বিশেষ করে রমজান মাসে এর চাহিদা সব থেকে বেশি থাকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কিছু ব্যবসায়ী খেজুরের পরিবর্তে অন্য ফল বিক্রি করছে, খেজুরের নাম করে আমাদেরকে অন্য ফল খাওয়ানো হয়। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আপনি কিভাবে নকল খেজুর চিনবেন? এগুলো হচ্ছে জুজুয়া ফল, যেটা চায়নায় তৈরি করা হয়ে থাকে। এই ফল স্বাস্থ্যের জন্য উপকারের পরিবর্তে ক্ষতি বেশি করে থাকে। এগুলো হচ্ছে জুজুয়া গাছ, আপনি দেখতে পাচ্ছেন গাছে অনেক ফল ধরে আছে। এই ফলগুলোকে প্রথমে গাছ থেকে সংগ্রহ করা হয়, তারপর রোদে শুকানোর পর কারখানায় নিয়ে পরিষ্কার করা হয়। এরপর বিশেষ কেমিক্যালের সাহায্যে প্রসেস করা হয়। প্রসেস করার পর এগুলো দেখতে খেজুরের মতো হয়ে যায়। তারপর আপনি খাওয়ার পর বুঝতে পারবেন না এটা কি খেজুর নাকি অন্য ফল। আপনি জানলে অবাক হবেন এই ফলগুলোকে আজোয়া খেজুর নামে বিক্রি করা হয়। এখন প্রশ্ন হতে পারে এগুলো চেনার উপায় কি? এগুলো চেনার সবথেকে সহজ উপায় হচ্ছে আসল খেজুরের মতো এই খেজুরে কোনো ভাঁজ থাকে না, বিচিগুলো একটু ছোট প্রকৃতির হয়ে থাকে, তাই খেজুর কেনার সময় অবশ্যই এটা মনে রাখতে হবে। হালিম পছন্দ করে না এরকম মানুষ খুবই কম আছে। হালিমের সাথে গরুর মাংসের পায়া না হলে যেন চলেই না, কিন্তু গরুর মাংসের মূল্য এত বেশি হওয়া সত্ত্বেও রাস্তার পাশে দোকানদাররা কিভাবে কম দামে হালিম বিক্রি করেন? আপনি জানলে অবাক হবেন এগুলোর বেশিরভাগই ডাস্টবিন অথবা ময়লার ঝুড়ি থেকে সংগ্রহ করা হয়। গরুর মাংস বিক্রি করার পর যে হাড়গুলো ফেলে দেওয়া হয় সেগুলোই মানুষ সংগ্রহ করে জড়ো করে, তারপর সেখান থেকে মাংসের মতো অংশগুলো আলাদা করে সেগুলো বিক্রি করে থাকে, যেটা পরবর্তীতে হালিম বিক্রেতারা কিনে হালিমের সাথে বিক্রি করে থাকে। তাই নিঃসন্দেহে বলা যায় এই হালিম আপনার শরীরের জন্য কতটা মারাত্মক এবং ঝুঁকিপূর্ণ। তবে সবাই যে এমনটা করে ব্যাপারটা এমন না। প্যাকেট পাউরুটি, সকালবেলা পাউরুটি দিয়ে নাস্তা না করলে যেন দিনটা ভালো যায় না, অথবা পাউরুটির একটা বার্গার না খেতে পারলে মনটা কেমন যেন অস্থির হয়ে থাকে। কিন্তু আমাদের উচিত পাউরুটি খাওয়ার সময় সবচেয়ে বেশি সচেতন থাকা। আমরা খাবার খাওয়ার সময় খুব কমই চিন্তা করি আমরা আসলে কি খাচ্ছি। আমরা সাধারণত নর্মাল দোকান থেকে রুটি কিনে খাই, কিন্তু আমরা কেউ জানি না এটা তৈরির পিছনে আসল রহস্য কী। আপনি জানলে অবাক হবেন পাউরুটি তৈরি করতে ব্যবহার করা হয় মানুষের চুল। ভুল না, আপনি ঠিকই শুনেছেন, অনেক সময় কারখানার প্রস্তুতকারকরা রুটি বানানোর সময় এটি ব্যবহার করে থাকে। আপনি হয়তো ভাবছেন চুল কিভাবে ব্যবহার করা হয়। আসলে চুলে এক ধরনের অ্যাসিড রয়েছে যেটাকে এল সিস্টাইন বলা হয়। এটা এক ধরনের অ্যামাইনো অ্যাসিড যেটা রুটির মেয়াদ বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, আর এটা মানুষের চুল থেকেই সংগ্রহ করা হয়। হাঁসের পালক এবং গরুর মাংস থেকেও এগুলো সংগ্রহ করা হয়ে থাকে। চীনের একটা রিপোর্ট অনুযায়ী এসব চুল সংগ্রহ করা হয় বিভিন্ন সেলুন থেকে, তারপর এর সাথে রাসায়নিক পদার্থ মিশিয়ে এর থেকে এল সিস্টাইন আলাদা করা হয়, তারপর প্যাকেট করে রুটি উৎপাদনকারী কারখানায় পাঠিয়ে দেওয়া হয়। তার মানে এটা বুঝতে অসুবিধা নেই যে প্যাকেটের রুটিতে চুলের ব্যবহার করা হয়। আপনার মনে প্রশ্ন হতে পারে আপনি কিভাবে এটা থেকে বেঁচে থাকবেন। আপনি যেটা করতে পারেন, একটা নির্দিষ্ট পরিচিত দোকান থেকে রুটি কিনবেন। ব্র্যান্ডের বেশি মেয়াদী রুটি থেকে স্বল্প মেয়াদী রুটি কেনাই হয়তো বেশি স্বাস্থ্যকর হবে। আঙুর, বাজারে বিভিন্ন ধরনের আঙুর পাওয়া যায়, কিন্তু আপনি কি জানেন কোনটা আসল আঙুর? এটা হচ্ছে এক ধরনের মনাক্কা ফল, যেটা বাইরের দেশ থেকে আমদানি করা হয়। যাদের অ্যালার্জি আছে তাদের জন্য এই ফলগুলো খুবই ক্ষতিকর। এগুলোর দাম আসল আঙুরের থেকে অনেক কম, কিন্তু ব্যবসায়ীরা এগুলোই আসল আঙুরের দামে বিক্রি করে থাকে। এখন প্রশ্ন হলো আপনি এগুলো কিভাবে চিনবেন? মনাক্কা ফলের ভিতরে বড় সাইজের বিচি থাকে এবং দেখতে সবুজ অথবা বাদামি হয়ে থাকে, কিন্তু আসল আঙুরে কোনো বীজ থাকে না। এগুলো আসল আঙুরের থেকে একটু বড় হয়ে থাকে। আসল আঙুর একটু টক মিষ্টি হয়ে থাকে, কিন্তু মনাক্কা ফল মিষ্টি হয়ে থাকে। যদিও মনাক্কা ফল খাওয়ার অযোগ্য না, কিন্তু এগুলোর কারণে যাদের অ্যালার্জি সমস্যা আছে তাদের সমস্যা হতে পারে। মুরগির মাংস, গরুর মাংস এবং মুরগির মাংস নিয়ে একটা গবেষণা করা হয়েছিল, যেখানে তারা চেয়েছিলেন
লাল এবং সাদা মাংসের মধ্যে পার্থক্য করার জন্য, কোন মাংসের ভিতরে কোলেস্টেরল পরিমাণটা বেশি সেটা বের করার জন্য। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, গরুর মাংসে যে পরিমাণ কোলেস্টেরল পাওয়া যায়, মুরগির মাংসে প্রায় তার সমপরিমাণ পাওয়া যায়। এইসব মুরগিকে তাড়াতাড়ি বড় করার জন্য এবং মোটা তাজা করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করা হয়, যার ফলে মুরগির মাংসেও গরুর মাংসে প্রায় সমপরিমাণ কোলেস্টেরল থাকে।